শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। ভেন্ডি ভাজা তো অনেক খেয়েছেন, একবার এইরকম কুরকুরে ভেন্ডি ভাজা খেয়ে দেখুন। গরম ভাত, ডাল আর সঙ্গে যদি এরকম কুরকুরে ভেন্ডি ভাজা থাকে তাহলে তো আপনার অর্ধেক ভাতই খাওয়া হয়ে যাবে। আজকের এই রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকন সমেত সাবস্ক্রাইব করা থাকলে আমার যে কোনো রেসিপি আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ভীষণ কুড়মুড়ে হয়েছে, আমি জানি আজকের এই রেসিপিটা দেখার পর আপনি একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আমি ভেন্ডিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। আজকের এই রেসিপিটা ভীষণই সহজ, এর মধ্যে আমি 2 টেবিল চামচ বেসন দিলাম। কুরকুরে হওয়ার জন্য 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো। এই ভেন্ডি ভাজার সাথে আমি কিছু চিনে বাদাম যোগ করলাম, সঙ্গে 1 চিমটি গোটা জিরে দিলাম। এবার 2 টেবিল চামচ জল দিলাম। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমি আলতো করে সমস্ত মশলাটা ঢেঁড়সের গায়ে মাখিয়ে নেব। দেখবেন মাখানোর পর এরকম ঢেঁড়সের গায়ে মশলাগুলো আটকে গেছে, আর ঢেঁড়সটা ভাজার সময়ও খুব বেশি তেল টানবে না। কড়াইয়ে সাদা তেল গরম করতে দিলাম। এই তেলেই 1টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই ভাজা জিনিসের সাথে শুকনো লঙ্কাটা বেশ ভালো লাগে খেতে। এবার ঢেঁড়সগুলোকে আমি একদম আলতো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর 1টা 1টা করে ছাড়ছি যাতে ঢেঁড়সগুলো 1টার গায়ে আরেকটা না লেগে যায়। যখন ঢেঁড়সগুলো তেলে ছাড়বেন তখন এইভাবেই ছাড়বেন, তাহলে 1টার গায়ে আরেকটা লেগে যাবে না। মাঝারি আছে, ভালোভাবে ঢেঁড়সগুলো এবার আমি ভেজে নেব যতক্ষণ না এটা লাল লাল হয়। খুবই সহজ একটা রেসিপি। তাহলে বন্ধুরা, ঢেঁড়স ভাজা তো অনেক রকমই খেয়েছেন, একবার আমার মতো করে এইরকম কুরকুরে ঢেঁড়স ভাজা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভাজাটা হয়ে গেছে, ঠিক এইরকম হবে দেখতে। যখন এরকম লালচে হয়ে আসবে তখনই তেলের থেকে তুলে নেবেন। এর সঙ্গে বাদামও আছে, বাদামগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে। বাদামের উপরে হালকা কঠিনও হয়েছে, যার জন্য বাদামগুলো খেতে খুব ভালো লাগবে। এত সহজ অথচ মুখরোচক একটা রেসিপির জন্য নিশ্চয়ই একটা লাইক দেবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আমার এই রেসিপিটা শেয়ার করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।